বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যেই, হাতে গোনা মাত্র আর কিছুদিন। সেই শ্রেষ্ঠ শারদ উৎসবকে স্বাগত জানালো চোরবাগান পুজো কমিটি তাদের খুঁটি পুজোর মাধ্যমে। রবিবার চোরবাগান ময়দানে ঢাকের তালে কাঁসর ঘণ্টায় ও পুরোহিতে বিশুদ্ধ মন্ত্রোচ্চারণের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান। 86তম বর্ষে পদার্পণ করা এই পুজো করোনা মহামারীর মধ্যেও সরকারের সমস্ত বিধিনিষেধ মেনেই এই পুজোর আয়োজন করা হবে বলে জানান পুজো উদ্যোক্তারা। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, উত্তর কলকাতার তৃণমূল যুব সাধারণ সম্পাদক সোমা বক্সী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। চোরবাগান দুর্গোৎসব সম্বন্ধে না, আমি পুরো পুজো সম্বন্ধেই বলছি। গত 2 বছর ধরে করোনা চলছে, কিন্তু আমাদের মায়ের পুজো করতেই হবে। আমরা কিছু লোক আছি যারা পুজো পাগল, পরিষ্কার কথা বলি, পুজো পাগল। মানছি করোনা প্যান্ডামিক, মানছি করোনা বিধ্বংসী মানুষের একটা, কিন্তু আমরা দেখেছি করোনাত্তর যুগে দুটো ভাগে ভাগ হয়ে গেছে এই আমাদের এই সমাজ ব্যবস্থা। এক করোনার ভয় ভীত, আর এক ক্ষুধার জ্বালায় ভীত। এই ক্ষুধার জ্বালায় যারা ভীত আমরা তাদের দিকে, আমরা জানি থার্ড ওয়েভ আসবে, আমরা সেকেন্ড ওয়েভ পার হয়ে এসেছি, তবুও আমরা চেষ্টা করছি মায়ের পুজোটা করার। কেন, এই মায়ের পুজো করলে পুজোটা একটা বড় একটা ব্যবসা বা বিজনেসের একটা টাকা রোলিং হয়, যেটা গরিব মানুষের হাতে যায়। আজকে যদি পেটে খিদে না ওরে, করোনায় যত না লোক মরবে তার থেকে কিন্তু বেশি লোক ক্ষুধার জ্বালায় মরবে। তো আমরা সেই জন্য চেষ্টা করছি, আমরা এবারে যেটা ডিসিশন নিয়েছি যে আমরা 10টা পুজো কমিটিকে 10টা ঠাকুর এখান থেকে দেবো। আমরা ভেবেছিলাম 20টা, কিন্তু দেখলাম 20টা করতে গেলে হয়তো ঠাকুরের সেই মান থাকবে না। তো আমরা 10টা দেবো, এবং প্রান্তিক অঞ্চল থেকে সেই 10 জন শিল্পীকে আমরা নিয়ে আসবো, তাদের পরিবারকে পুরো ভ্যাকসিনেটেড করবো এবং সব কিছু করবো, ভ্যাকসিনেটেড করবো, এবং তারা এই ঠাকুর এখানেই তৈরি হবে। এবং সেই পুজো কমিটিগুলোকে আমরা 101 টাকার বিনিময়, 101 টাকা এই জন্যে রাখছি, ওটা একটা সাম্মানিক, নাহলে তারা হয়তো ভাবতে পারে আমরা তাদেরকে দান বা অনুদান করছি। আমরা কাউকে দান বা অনুদান করতে চাই না, আমরা চাই মায়ের পুজোটা হোক। সকল করোনা বিধি মেনে সরকার যে গাইডলাইন বেঁধে দিচ্ছে সেই মেনে যেন পুজোটা করা যায়, আমাদের এটাই এবারের প্ল্যান এবং থিম। আর রইল থিম, সরকার যে গাইডলাইন বেঁধে দেবে, ফোরাম ফর দুর্গা উৎসবে যে গাইডলাইন আছে, আমরা সেই সব মেনেই আমরা প্যান্ডেল করব। মানুষের ঢল আমি চাইতে পারি না এই করোনাত্তর যুগে, কিন্তু সুরক্ষাবিধি মেনে, স্বাস্থ্যবিধি মেনে মানুষ যদি ঠাকুর দেখতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা যদি পুজোটা না করি হয়তো করোনা বাড়বে না, আমরা বলছি না লোক আসুক, কিন্তু আমরা যদি বন্ধ করে দিই, আমরা কিছু পুজো আছে যারা যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু অনেক লোকের সংসার চলবে, এইটাও একটু চিন্তাভাবনা করতে হবে। শুধু করোনা, আর নিশ্চয়ই করোনার কথা আমরা মানবো, কিন্তু এটা নয় যে করোনার জন্য একদম পুজোটাই বন্ধ করবে, তাহলে কিন্তু সেই সংসারগুলো বাঁচবে না, এইটাও একটু সবাইকে চিন্তা করতে হবে। সব রকম সুরক্ষাবিধি যতটুকু আমাদের পক্ষে মানা সম্ভব, মাস্ক ছাড়া মণ্ডপে অ্যালাউ নয়। আমি মাস্কটা যদি আপনার সাথে একা কথা বলছি বলে খোলা আছে, এখানে স্যানিটাইজেশন করা থাকবে, মাস্ক ছাড়া অ্যালাউ নয়। আমরা যত পুজো কমিটির সদস্যা, ঢাকি, সিকিউরিটি, ইলেকট্রিশিয়ান যত আছে সবাই ডবল ভ্যাকসিন নিয়ে রেখেছি, মানে ম্যাক্সিমাম ডবল ভ্যাকসিন হয়ে গেছে, বাকি সিঙ্গেল ভ্যাকসিন সেটাও হয়ে যাবে। এবং মানুষ যারা আসবে আমি যতটা করি তারা ভ্যাকসিনেটেড হয়েই এখানে আসবে, যতটা স্প্রেডার কম করা যায় স্প্রেড কম করা যায়, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আসবে। দেখুন, এখন তো করোনার সময় চলছে, আবহাওয়া তো খুব একটা ভালো নয়, কিন্তু তার মধ্যেও বাঁচতে হবে। বাঁচার একটা পার্ট হচ্ছে বাঙালি এবং আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা দুর্গা পুজোটাকে খালি পুজো ভাবি না, একটা বৃহৎ একটা উৎসবের মধ্যে ভাবি, এবং এর সাথে প্রচুর লোকের রুজি রোজগার জড়িত আছে। তা আমাদের চোরবাগান একটা পথ দেখালো যে সাধারণ যে ক্লাবগুলো তারা বাজেট পুজো করার ক্ষমতাটি আছেন, এবং জয়ন্ত সৌম আরও সবাই মিলে আমাদের এখানে চেষ্টা করছে যে চোরবাগান সারা বছর মানুষের কল্যাণে কাজ করে। এবার এই পুজোটাও আমরা পুজো করি নিশ্চয়ই ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তার সাথে একটা উৎসবের চেহারা থাকে এবং তার সাথে সেবার একটা মনোভাব থাকে। তবে এটা আমরা নিশ্চয়ই বলবো, আমরা নিশ্চয়ই এবারে করোনার যে মোকাবিলা করা সমস্ত সিস্টেমটাকে আমরা মেনটেন করার চেষ্টা করবো,
এবং মানুষ যখন যারা ঢুকবে তাদেরও সেইভাবে আমরা সজাগ করবো, অ্যাওয়ার করবো, এবং তার সাথে যা যা নিয়ম ধরুন বিধিনিষেধ অর্থাৎ মাস্ক পরা এবং স্যানিটাইজ ব্যবহার করা সেগুলো কিন্তু আমরা করবো। দেখা যাচ্ছে কলকাতা শহরে প্রচুর মানুষ আছে এখন অসচেতনভাবে ঘুরে বেড়াচ্ছেন, মাস্ক পরছে না, স্যানিটাইজ ব্যবহার করছে না, সেক্ষেত্রে কী করে একটু মেনটেন করবে, এত লোক আসবেন? দেখুন মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরে এখন এই প্রচারটা চলছে। ভ্যাকসিন আমাদের ব্যাপকভাবে কলকাতা কর্পোরেশন দিচ্ছে এবং সেভাবে আমরা পৌঁছে দিচ্ছি। এই সুযোগ ভারতবর্ষে কোথাও এইভাবে দৌড়ে দৌড়ে মানে আমাদের আমরা তো বিভিন্ন এলাকায় কাজকর্ম করি, বৌদিও কাজ করেন, তা আমরা দেখছি ভ্যাকসিনেশান চলছে চারিদিকে এবং কোথাও আমার মনে হয় না লোক খুব একটা ফিরছে। ফলে চারিদিকে আমরা যতটা সচেতন করা করছি, এছাড়া সামাজিক দায় দায়িত্ব আছে, এই ক্লাব, এই ধরুন এই চোরবাগান, আমরা সবাইকে স্যানিটাইজ এর আগেও করেছি অনেকবার, তো এইগুলো চলছে চারিদিকে। এখন 100% মানুষকে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য, হয়তো 2-1% মানুষ কম পাচ্ছে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে সবাই পায়। এর জন্য তো মানে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আপনাদের সাথে। ঠিক আছে, আমরা আশা রাখবো যে প্রত্যেক বছর চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি 1 নম্বর স্থানে থাকবে, অন্যান্য পুজো কমিটিগুলোকেও যেভাবে হেল্প করার হেল্প করবে, এবং মানুষের পাশে থাকা যে প্রচেষ্টা তারা যেন এটা সবসময় ধরে রাখতে পারে। এই পুজো কমিটির উদ্যোক্তা যারা সদস্য আছেন তাদের কাছে আমার একটাই আবেদন যে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা যেমন চলছে সেভাবেই চলবে। গত বছরও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন এবং প্রশাসনিক স্তরে যে বিধিনিষেধ ছিল সেগুলিকে যথাযথভাবে মেনে এবং মহামান্য হাইকোর্টের যে রায় ছিল গত বছর পুজোর আগে, সেই রায়কে যথাযথ মর্যাদা দিয়ে আমরা পুজোর উৎসবটা পালন করেছিলাম। এবং এটা স্বাভাবিক যে বাঙালির বা তথা বাংলার সবথেকে বড় উৎসব দুর্গোৎসব, এবং কোনো কিছুর জন্যই সেই উৎসবের কম্প্রোমাইজ করা যায় না, কিন্তু তার সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হয় এবং সমাজের সংগঠক হিসাবে আমাদের পুজো কমিটি হিসাবে একজন একটা সংগঠনের অন্যতম সদস্য হিসাবে আমরা প্রত্যেকেই দায়িত্ববান যে সমাজের প্রতি আমরা দায়বদ্ধতা আছে আমাদের, তাই সমাজকে সুস্থ রেখে যেভাবে কারণ মানুষের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েই আমরা পুজোর আয়োজন করেছিলাম। এবং এই বছরও এখন আমরা করোনা থেকে অনেকটাই রেহাই পেয়েছি, কিন্তু তারপরেও আমরা জানি যে তৃতীয় ওয়েভ বা আরও কিছু করোনার বিধিনিষেধ চলছে, সেগুলিকে প্রাধান্য দিয়ে আমরা দুর্গোৎসবে মেতে উঠব এবং আগামী দিনে যেন এই করোনার হাত থেকে মানুষ মুক্ত হতে পারে এবং উন্নততর সমাজ আমরা গড়তে পারি, মায়ের কাছে এটাই প্রার্থনা থাকবে। এবং তার সাথে সাথে আমরা অন্যান্য ক্লাব সংগঠনগুলিকে যাতে একটু হলেও নিজেদের স্বার্থ মতো সুবিধা করে দিতে পারি, তার জন্য আমরা আমাদের শিল্পী সংগঠন তত্ত্বাবধানে 11টি ছোটো ছোটো পুজো কমিটি তারা আর্থিকভাবে এতটা সামর্থ্য নয় তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে দুর্গা প্রতিমাও দিয়ে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে যতটা সম্ভব যা যা করোনা বিধি আমাদের আছে সবকটাই মানা হচ্ছে যা আগের বছর ছিল। আগের বছর তার মধ্যে একটা জিনিস আমাদের কাছে ছিল না, সেটা হচ্ছে করোনা ভ্যাকসিন, যেটা আমরা পেয়ে গেছি। যত যারা যারা এখানে যেই কাজেই থাকবে, ঢাকি হোক, কুরুতমশাই হোক, কি যেই হোক, সবাই ভ্যাকসিনেটেড, আমাদের সবাই ক্লাব মেম্বাররাও ভ্যাকসিনেটেড, দর্শকরাও যাতে মাস্ক, স্যানিটাইজেশন, প্রপার সব কিছু নিয়ে আমাদের কাছে দেখতে আসতে পারে, আর আশা করি ততদিনে আমাদের দর্শকরাও ভ্যাকসিনেটেড।